আজ একটি স্পেশাল ঝালমুড়ি খেলাম, স্পেশাল ঝালমুড়িটির জন্য নয়, যে ঝালমুড়িটি তৈরি করেছে সেই ভাইটির জন্য। এই ভাইটি মাস্টার্স কমপ্লিট করে চাকরি না পেয়ে আজ ঝালমুড়ি বিক্রেতা। আসলে অনেক বড় হিস্টোরি ঝালমুড়ি খেতে খেতে ভাইটির থেকে, তার জীবনে অনেক হিস্টোরি শুনলাম। বর্তমানের চাকরির যে পরিস্থিতি বাংলাদেশের, আসলে আমরা যে স্টুডেন্ট আমরা নিজেরাই ভয় পাই এসব মানুষের যখন কথাগুলো আমরা নিজেরা শুনি। বাইটিটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে, চাকরির পিছেও অনেক দৌড়াইছে, শেষ পর্যন্ত সে চাকরি তেমন একটি স্যালারি পায় নাই। তাই না পেরে নিজেই একটি ছোটোখাটো ঝালমুড়ির দোকান দিয়েছে। এই ঝালমুড়ির দোকান থেকে তিনি প্রায় প্রতি মাসে আয় করে 30,000 টাকা। আসলে একটি চাকরির বেতনও হয়তো বা 30,000 টাকা নাই নর্মাল। উনি যে কয়টা জায়গায় চাকরি করতে গেছে, 15-16,000 টাকা স্যালারি ধরছে প্রথম অবস্থায়। তো উনি ভাবলো যে চাকরি পিছিয়ে 15,000 টাকায় ঢাকা শহরে কীভাবে চলবো, তাই না পেয়ে নিজে একটি ঝালমুড়ির দোকান দিয়ে বসছে। ঝালমুড়িটাও অনেক সুস্বাদু ছিল। যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা। তার সাথে কথা বলতে পেরে আমার অনেক ভালো লাগছে এবং তার থেকে অনেক কিছু জীবনে অনেক কিছু শিখতে পারলাম। ভাইয়ের থেকে শিখতে পারলাম আসলে লেখাপড়া করে এই যে সার্টিফিকেটগুলো দিয়ে আমরা কী করব। তার থেকে বরং এই সার্টিফিকেটগুলো দিয়ে যদি মুড়ির ঠোঁয়া বানিয়ে মুড়ি বিক্রি করতে পারি, তা হয়তো ভালো লাগবে।